ইতালিতে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশিদের ব্যবসা প্রতিষ্ঠান, শক্ত হচ্ছে অবস্থানও। সুনামের সাথে ব্যবসা পরিচালনা করায় অনেক ইতালিয়ানরাও এখন বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠান থেকে খাবার খান, যেটা আগে তেমন চোখে পড়েনি। দীর্ঘদিন ইতালির ভ্যানিসে বসবাসরত ঢাকার দোহারের নূর আলী পাঠান জিল্লু প্রথম ব্যবসা শুরু করেন আলমদিনা বাংলা মিষ্টি ঘর দিয়ে। ব্যবসা বেশ ভালো হওয়ার কারণে ভ্যানিসের মেস্ত্রেতে মাছ মাংস সহ হালাল পণ্যের ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করা হলো। জমজম নামের এই প্রতিষ্ঠানটি ফিতাকেট উদ্বোধন করেন ভ্যানিসে বসবাসরত তিনজন মসজিদের ইমাম। সে সময় দোয়ার আয়োজন করা হয়। দোয়ায় ও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভ্যানিসের মেস্ত্রের ও মার ঘেরা চারটি মসজিদের মুসল্লি ও কমিউনিটি নেতৃবৃন্দ। বাংলাদেশে একটি ভালো একটি রয়েছে হালাল মার্কেট, আপনারা সবাই আমরা বাঙালি হিসেবে এ ভাইকে আমরা সহযোগিতা করি, যাতে এ ভাই এই ব্যবসাটি হালাল ভাবে করতে পারে। জামজাম নামের একটা প্রতিষ্ঠান আজকে হালাল প্রতিষ্ঠান আজকে উদ্বোধন হলো। এখানে সবাই আমরা হালাল খাবার পাবো, মাংস হয়েছে শুরু করে সবকিছুই, তো সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি এখানে হালাল বাজার করার জন্য। জমজম হালাল প্রতিষ্ঠানের মালিক নূর আলী পাঠান জিল্লু জানান, প্রবাসের মাটিতে আমরা হালাল পণ্য খুব কম পেয়ে থাকি, তাই বিভিন্ন দেশের মুসলমানদের কথা চিন্তা করে হালাল পণ্যের ব্যবসা শুরু করলাম। নতুন এই প্রতিষ্ঠানটি টিকিয়ে রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। আমাদের জিন্দাবাদ আলমদিনা বাংলা মিষ্টিগণ প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানের মাঝে আরেকটা প্রতিষ্ঠান আমরা নতুন আজকে শুভ উদ্বোধন করলাম, আপনারা সবাই দোয়া করবেন। এটার মাঝে মাঝে চিন্তা করলাম আরেকটি হালাল প্রতিষ্ঠান, এখানে আপনারা মাছ মাংস নিত্য প্রয়োজনীয় আপনাদের সুবিধার জন্য আমরা অতি সুন্দর সুলভ মূল্যে এই প্রতিষ্ঠানে আসবেন, আপনারা খুব জিনিস নিত্য প্রয়োজনীয় জিনিস পাবেন ইনশাল্লাহ, সবাই দোয়া করবেন। উল্লেখ্য যে এই প্রথম কোনো প্রতিষ্ঠান বিশিষ্ট কোনো ব্যক্তিকে দিয়ে উদ্বোধন না করিয়ে তিনজন মসজিদের ইমামদের নিয়ে উদ্বোধন করায় কমিউনিটির অনেকেই অবাক হয়েছেন, সেই সাথে ব্যবসায় সফলতা কামনা করেছেন।